আচ্ছা, তুই তো এত কিছু জানিস, একটা প্রশ্নের উত্তর দে তো। ভারতবর্ষের কোন রাজ্যের লোক কোনো কিছু দোষ না করেও তার আসামি হয় বল দেখি। আপনারাও বলুন দেখি কেমন পারেন আপনারা। কি যে বলো বাবা, এমন হয় নাকি দোষ না করে কেউ আবার আসামি হয় নাকি? আচ্ছা তাহলে বলি। আচ্ছা, আসামির লোকরা তোরা তো কোনো দোষ করে না, তবু তো আমরা ওদের আসামি বলেই ডাকি। সেটাই তো, সত্যিই তো তাই। কিরে, তাহলে বল কেমন দিলাম? ভালোই। আরো বলো এই রকমই। এই তোর নাচকে রেজাল্ট দেওয়ার কথা? হ্যাঁ, তা রেজাল্ট কত পেয়েছিস, কত হলো বল? মাত্র একের জন্য 100 পাই নাই। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, বেশ। তাহলে তো 99 পেয়েছিস, তাই তো? না বাবা, 2টা 0 পেয়েছি। কি কি বললি তুই? তুই আমার মেয়ে হয়ে 2টা 0 পেয়েছিস? লজ্জা লজ্জা লজ্জা। ছি, তাহলে কেমন পরীক্ষা দিয়েছিস, কটা উত্তর করেছিলি, সত্যি করে বল। শুধুমাত্র 1টা উত্তর কাটা গেছে বাবা। আচ্ছা, তাহলে বাকিগুলো ঠিক হয়েছে? 100টার মধ্যে 1টা কাটা গেলে মানে 99টা। তো তোর 0 পেয়েছিস কেন, কি ব্যাপার? আমি তো অঙ্ক কোনো কিছুতে মিলছে না, তুই এত কম কিভাবে পেলি, কি ব্যাপার? না বাকিগুলো তো লিখতেই পারিনি। না, আমার মাথা তো খারাপ হয়ে যাবে দেখছি। তোর মা কোথায়? দাঁড়া, তোর আজকে হচ্ছে তোর পড়াশোনা, আমি আমি আজকে থেকে আমি দায়িত্ব নেবো, তোর মাকে দিয়েছি দায়িত্ব। না একদিন জানিস তো একটা বিশাল একটা কাণ্ড ঘটেছে। কাণ্ডটা হচ্ছে, আমি একদিন একটা মঞ্চে বক্তৃতা দিচ্ছি, আমার তো বক্তব্য এত ভালো নয়, তো আমি মঞ্চ থেকে নেমে যেতাম, কিন্তু দেখি একটা লোক বসেই আছে আমার বক্তব্য মানে মনোযোগ দিয়ে শুনছে, বারবার ঘড়িও দেখছে যে কতক্ষণ বক্তব্য দিলাম না কি। আমি ওনাকে একটু পরে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি কি আমার বক্তব্য মন দিয়ে শুনছেন? ঠিক আছে, আপনাকে বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর কি হয়েছিল, সে কে ছিল? তোর কাছ থেকে আর কি লুকাবো, বলেই দিই। আর বলিস না, সেই লোক কি কে ছিল সেটা পরের কথা। সে আমাকে মানে উত্তরে কি জানালো জানিস? সে বলল, আরে দাদা আমি শেষ বক্তা, আপনি কখন নামবেন আমি তার জন্য ঘড়ি দেখছি, আপনি না নামলে আমাকে তো বক্তৃতা দিতে উঠতে হবে, দেওয়ার পরে লোক না থাকে আমি বাড়ি চলে যাব। কি বলতো কি অবস্থা! আমি তখন লজ্জায় মাথা হিট করে আমি তখন চুপচাপ বাড়ি চলে এসেছি।